Hello friend, how are you? Welcome to Billa 15 Minute Law School. Lecture 5. The Code of Civil Procedure 198. Dewani Karjavidhi 1908 এর ধারাসমূহের মধ্যে বিগত দিনে 26 ধারা পর্যন্ত বিষয় ভিত্তিক আলোচনা করেছি। আজ 27 ধারা থেকে 32 ধারা পর্যন্ত বিষয় ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেওয়ানি কার্যবিধি 1908 26 ধারা পর্যন্ত বিগত পর্বে আলোচনা করেছি। আজ 27 ধারা থেকে 32 ধারা পর্যন্ত বিষয় ভিত্তিক আলোচনা করব। ধারা 27, দেওয়ানি কার্যবিধি 1908 27 ধারা, সমন্স অফ ডিপেন্ডস, বিবাদীর প্রতি সমন, পাঁচ আদেশ। বিবাদীর প্রতি সমন, পাঁচ আদেশ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবাদীর প্রতি সমন, পাঁচ আদেশ, মোকদ্দমা রুজু হওয়ার পর আদালত বিবাদীকে সমন দেবেন। অর্থাৎ মোকদ্দমা রুজু হওয়ার পর আদালত বিবাদীকে সমন দেবেন। উল্লেখিত বিষয়টি দেওয়ানি কার্যবিধি 1908 এর 27 ধারায় বর্ণিত। সমন হইতেছে আদালত কর্তৃক জারিকৃত তলবনামা। ইহা বাদী, বিবাদী, সাক্ষী যে কোনো ব্যক্তির প্রতি হতে পারে। সমন এ প্রিজাইডিং অফিসার বা এই উদ্দেশ্যে নিযুক্ত কর্মকর্তার স্বাক্ষর থাকিবে ও আদালতের সিলমোহর যুক্ত হইবে। সুপ্রিয় উপস্থিতি, মোকদ্দমার রুজু হওয়ার পর আদালত বিবাদীকে সমন দিবেন, আর সমন হচ্ছে আদালত কর্তৃক জারিকৃত তলবনামা। ইহা বাদী, বিবাদী, সাক্ষী যে কোনো ব্যক্তির প্রতি হতে পারে। সমনে প্রিজাইডিং অফিসার বা এই উদ্দেশ্যে নিযুক্ত কর্মকর্তার স্বাক্ষর থাকিবে, পাশাপাশি আদালতের সিলমোহর যুক্ত হইবে। মোকদ্দমা দায়েরের তারিখ হইতে 5 কর্মদিবসের মধ্যে সমন ইস্যু করতে হইবে, অন্যথায় সংশ্লিষ্ট কর্মকর্তার ইহা অসদাচরণ হিসাবে গণ্য হইবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা থাকা দরকার যে মোকদ্দমা দায়েরের তারিখ হইতে 5 কর্মদিবসের মধ্যেই সমন ইস্যু করতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট কর্মকর্তার ইহা অসদাচরণ হিসাবে গণ্য হইবে। বর্তমানে সমন জারি হয় চারভাবে। বর্তমানে সমন জারি হচ্ছে চারভাবে। প্রথমত ব্যক্তিগতভাবে, দ্বিতীয়ত বিকল্পভাবে, তৃতীয়ত রেজিস্ট্রি ডাকযোগে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, চতুর্থ ফ্যাক্স ইমেইলের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যেটি লক্ষ্য করতে পারছি, বর্তমানে সমন জারি হয় চারভাবে। এক, ব্যক্তিগতভাবে, দুই, বিকল্পভাবে, তিন, রেজিস্ট্রি ডাকযোগে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিংবা ফ্যাক্স ইমেইলের মাধ্যমে। উপরোক্ত চারটি বিষয়ে যে কোনো একটি অবলম্বন করে সমন জারি করা হয়। দেওয়ানি কার্যবিধি 1908 এর 29 ধারা, সার্ভিস অফ ফরেইন সমন্স, বিদেশি সমন জারি। বিদেশি সমন জারি এ বিষয়ে আমরা দেওয়ানি কার্যবিধি 1908 এর 29 ধারায় বর্ণিত রয়েছে, এ বিষয়ে আমরা উপস্থাপন করব। বিদেশি কোনো দেওয়ানি কিংবা রাজস্ব আদালত কর্তৃক প্রেরিত কোনো সমন বাংলাদেশের কোনো আদালত নিজের সমন মনে করিয়া জারি করিবেন। অর্থাৎ বিদেশি কোনো দেওয়ানি বা রাজস্ব আদালত কর্তৃক প্রেরিত কোনো সমন বাংলাদেশের কোনো আদালত
বাংলাদেশের যে কোনো আদালত নিজের সমন মনে করিয়া জারি করিবেন। দেওয়ানি কার্যবিধি 1908-এর 30 ধারা, পাওয়ার টু অর্ডার ডিসকভারি অ্যান্ড দি লাই, উদ্ঘাটন ও অনুরূপ বিষয়ের আদেশ দানের ক্ষমতা, 11 আদেশ। দেওয়ানি কার্যবিধি 1908-এর 30 ধারা, পাওয়ার টু অর্ডার ডিসকভারি অ্যান্ড দি লাই, উদ্ঘাটন ও অনুরূপ বিষয়ের আদেশ দানের ক্ষমতা, 11 আদেশ। প্রশ্নাবলী জমাদান, জবাবদান, দলিল দাখিল, সাক্ষ্যদান, কোনো বিষয় আবিষ্কার, উদ্ঘাটন, অন্তরীণ, ফেরত দানের জন্য এই ধারা মোতাবেক আদালত সমন দিতে পারবেন। সুপ্রিয় উপস্থিতি, এখানে পাওয়ার টু অর্ডার ডিসকভারি অ্যান্ড দি লাইক, উদ্ঘাটন ও অনুরূপ বিষয়ের আদেশ দানের ক্ষমতা 1908-এর দেওয়ানি কার্যবিধি 1908-এর 30 ধারায় এবং 11 আদেশে বর্ণিত। প্রশ্নাবলী জমাদান, জবাবদান, দলিল দাখিল, সাক্ষ্যদান, কোনো বিষয় আবিষ্কার, উদ্ঘাটন, অন্তরীণ, ফেরত দানের জন্য এই ধারা মোতাবেক আদালত সমন দিতে পারেন। দেওয়ানি কার্যবিধি 1908-এর 31 ধারা, সমন্স টু উইটনেস অর্থাৎ সাক্ষীর প্রতি সমন, 16 আদেশ। সাক্ষীর প্রতি সমন দেওয়ানি কার্যবিধি 1908-এর 31 ধারায়, সমন্স টু উইটনেস সাক্ষীর প্রতি সমন, আদেশ 16। সাক্ষীর ক্ষেত্রে সমন জারির ক্ষেত্রে 27 ও 29 ধারার বিধান প্রযোজ্য। এখানে একটি বিষয় অত্যন্ত পরিলক্ষিত হয়, সাক্ষীর ক্ষেত্রে সমন জারির ক্ষেত্রে 27 ও 29 ধারার বিধান প্রযোজ্য। দেওয়ানি কার্যবিধি 1908-এর 32 ধারা, দেওয়ানি কার্যবিধি 1908-এর 32 ধারায় বর্ণিত 30 ধারায় প্রদত্ত সমন অমান্যের জন্য দণ্ড, অর্থাৎ 30 ধারায় প্রদত্ত সমন অমান্যের জন্য দণ্ড দেওয়ানি কার্যবিধির 1908-এর 32 ধারা। 30 ধারায় সমন অমান্য করলে আদালত সাধারণত নিম্নোক্ত বিষয়গুলো পরিলক্ষিত হয়, ক, গ্রেপ্তারি পরোয়ানা জারি করিতে পারেন, অর্থাৎ 30 ধারায় সমন অমান্য করিলে আদালত নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করিতে পারেন, ক, গ্রেপ্তারি পরোয়ানা জারি করিতে পারিবেন, সম্পত্তি ক্রয় ও বিক্রয় করিতে পারিবেন, গ, অনধিক 500 টাকা জরিমানা করতে পারবেন, ঘ, জামানত তলব অন্যথায় দেওয়ানি কয়েদে আটক। প্রিয় উপস্থিতি, এখানে একটি বিষয় জানা থাকা দরকার, দেওয়ানি কয়েদে আটক, দেওয়ানি কয়েদে আটক সাধারণত দেওয়ানি কয়েদে আটক হওয়ার পর সংশ্লিষ্ট আসামির থাকা খাওয়া নিজেকেই বহন করিতে হয় এবং তাকে সাধারণত জেলখানায় অবস্থানকালে যাবতীয় খরচ নিজেকে বহন করতে হয়। আর ফৌজদারির ক্ষেত্রে গভর্নমেন্ট যেখানে বহন করে, সিভিল মামলার ক্ষেত্রে এটি নিজেকেই বহন করতে হয়। তো প্রিয় উপস্থিতি, দেওয়ানি কার্যবিধি 1908-এর 32 ধারা
30 ধারায় প্রদত্ত সমন অমান্যের জন্য দণ্ড। আর এখানে পূর্বেই যেটি উল্লেখ করা হয়েছে সেটির আলোকেই 30 ধারা সমন অমান্য করলে আদালত নিম্নোক্ত বিষয়গুলো বাস্তবায়ন করবেন: গ্রেপ্তারি পরোয়ানা জারি, সম্পত্তি ক্রয় ও বিক্রয় অনধিক 500 টাকা, জরিমানা, জামানত তলব, অন্যথায় দেওয়ানি কয়েদে আটক। প্রিয় উপস্থিতি, আমরা আজ কয়েকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম। তো আমরা ধারাবাহিকভাবে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর আলোচনা করব। তো আমরা আগামী পর্বে দেওয়ানি কার্যবিধি 1908-এর 33 থেকে 40 ধারাসমূহের গুরুত্বপূর্ণ অংশগুলো ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, এবং কোনো পরামর্শ